আমরা গাছ এক প্রকার মাঝারি আকারের পর্ণমোচী বৃক্ষ। এই গাছ 25 থেকে 30 ফুট পর্যন্ত উঁচু হতে দেখা যায়। অগ্রহায়ণের শেষ থেকেই পাতা ঝরতে শুরু করে, তারপর মাঘ ফাল্গুনে গাছে মুকুল হয়, তারপরই ফল। কচি অবস্থায় ফলের বীজ নরম থাকে, পরে পুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আটি শক্ত হয়ে যায়। কার্তিক অগ্রহায়ণে ফল পেকে যায়। আমরা পুষ্টিগুণে ভরপুর আমাদের দেশের একটি জনপ্রিয় ফল। এর ইংরেজি নাম হক পাম এবং বৈজ্ঞানিক নাম স্পনডিয়াস পিন্নাটা কুর্স। এটি একারডিসিই পরিবারের একটি প্রজাতি। বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ায় এই গাছ জন্মে থাকে। মৌসুমি এই ফলের প্রায় 90 ভাগই পানি, 4 থেকে 5 ভাগ কার্বোহাইড্রেট ও সামান্য প্রোটিন রয়েছে। এছাড়াও ভিটামিন সি, ক্যারোটিন, সামান্য ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন আছে। আমরাতে যথেষ্ট পরিমাণ প্যাকটিন জাতীয় ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান থাকে। আমরা খাদ্যশক্তি 66 কিলোক্যালোরি, খনিজ পদার্থ বা মিনারেলসের পরিমাণ 0.6 গ্রাম। টক মিষ্টি স্বাদের দেশি ফল আমরা বেশ জনপ্রিয়। কাঁচা তো খাওয়া যায়ই, আবার পাকা আমরারও আচার, মুরব্বা, সালাদ, চাটনি ইত্যাদিতে খেতে খুবই সুস্বাদু, এমনকি মুখরোচকও। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে একটি আমরা প্রায় 3টি আপেলের সমান পুষ্টি থাকে। গ্রামীণ একটা শ্লোক আছে, গায়ে নেই ছাল চামড়া, দুধ দিয়ে খায় পাকা আমরা। সত্যি দুধ ও চিনি দিয়ে পাকা আমরা খুবই উপকার। আমরা যেসব রোগের ক্ষেত্রে মহা ঔষধ হিসেবে কাজ করে তা আজ আমরা তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন জেনে নেওয়া যাক। গোসল করলেও গায়ে জ্বালা কমে না, মনে হয় কেউ যেন সবসময় গায়ে মরিচ ঘষে দিয়েছে। সেক্ষেত্রে বুঝতে হবে এটা বিদগ্ধ পিত্তচর্মগত হয়েছে। এক্ষেত্রে গোসলের 1 ঘন্টা পূর্বে আমরা ছাল থেতো করে তা 7 থেকে 8 চা চামচ রস নিয়ে 1 কাপ জলে মিশিয়ে সেই জল দিয়ে শরীরটা মুছে নিতে হবে, আর 1 ঘন্টা বাদে তেল মেখে গোসল করে ফেলতে হবে। তেল হিসেবে তিলের তেল ভালো। এরকম একদিন পর পর 3 থেকে 4 দিন মাখলে শরীরের জ্বালা পোড়া আর থাকবে না। দাম্পত্য জীবনে অসুখী পুরুষের আজকাল অভাব নেই। বর্তমানে অনেক পুরুষ মিলনে স্থায়ী করতে পারেন না, অর্থাৎ বীর্য ধরে রাখতে পারেন না। ছেলের যদি যৌন মিলন করার সময় 10 মিনিটের মাথায় বীর্যপাত হয়, সেটি সম্পূর্ণ স্বাভাবিক বীর্যস্থলন, একে দ্রুত বীর্যপাত বলা যাবে না। এমনকি 6 থেকে 7 মিনিটও স্বাভাবিক বীর্যস্থলন বলা হয়। আপনি তখনই আপনার দ্রুত বীর্যপাতের সমস্যার বিষয়টি নিয়ে চিন্তা করবেন যখন আপনার তার থেকেও কম, অর্থাৎ 1 থেকে 5 মিনিটে বীর্যপাত হয়ে বের হয়ে যাবে। কেবল তখনই আপনি বলতে পারবেন যে আপনার দ্রুত বীর্যপাত সমস্যা, অর্থাৎ দ্রুত বীর্য বের হয়ে যাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আমরা গাছের মূলের অথবা ভূমি সান্নিধ্যের ছাল ভালো করে ধুয়ে থেতো করে 1 চা চামচ আন্দাজ রস একটু চিনি মিশিয়ে সপ্তাহখানেক খেলে ওই সমস্যাটা আর থাকবে না। লোকে কথায় বলে আমরার আটি চুষবে, জলের মতো শুক্র পাতা হয়ে গেলে অল্প চিত্ত চাঞ্চল্যে ক্ষরণ হয়। এই সমস্যা সমাধানে একটি পাকা আটির জলের মধ্যে ফাঁকে ফাঁকে যে নরম শ্বাসটা থাকে সেটি কিন্তু কষাধর্মী। সেটা চেপে, অর্থাৎ অল্প থেতো করে নিংড়ে নিয়ে অল্প জল মিশিয়ে খেতে হবে। যদি মনে হয় সব সময় তো আটি পাওয়া যাবে না, তখন এটা মৌসুমি সময় সংগ্রহ করে রাখতে হবে, পরে ওটা জলে ভিজিয়ে থেতো করে ওই রসটা খেলেই চলবে। অনেক সময় অনেকের বমি হয়, সকালে বমি করলে পিত্ত বের হয়, অর্থাৎ তিতা পানি মুখ দিয়ে আসে। এই পিত্ত বমিটা শরৎকালে অর্থাৎ ভাদ্র বা আশ্বিনে প্রায় হতে দেখা যায়। সেই সময় আমরা গাছের ছাল তুলে শুকিয়ে রেখে সেই শুকনো ছাল 5 গ্রাম পরিমাণ 1 কাপ গরম জলে ভিজিয়ে রেখে ঘন্টা 2 বাদে ছেঁকে নিয়ে অল্প অল্প করে ও জলটা 3 থেকে 4 বারে সকালে বাসি মুখে 7 দিন খেলে ওই দশটা আর থাকে না।
অনেকের হাত পায়ের চামড়া যেন টিকটিকির চামড়ার মতো খসখসে, পা ফাটে, গায়ে হাত দিলে মনে হয় বালির দেয়ালে হাত লাগানো, সাবান দিলেও তার শরীরে কোনো পরিবর্তন হয় না, এটা ভিটামিনের অভাব। এই ক্ষেত্রে আমড়ার ছাল খেতে করে সেই রস এক চা চামচ করে কিছুদিন খেতে হবে, এর দ্বারা ওই সমস্যাটা দূর হয়ে যাবে। যে কোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, আমড়া গাছের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যন্ত গুণী ভেষজটি ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন। ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।